নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু চিকেনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর এই চিকেনটা বানাতে কিন্তু আমরা একদমই হলুদ আর তেল এই দুটোর একটাও ব্যবহার করিনি, কিন্তু এই চিকেনের রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে তাই ভাবলাম আপনাদের সাথেও আজকের রেসিপিটা শেয়ার করে ফেলি। তো যেটা করেছি, প্রথমে এখানে 750 গ্রাম মতন আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে বেশ ভালো করে কিন্তু ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে মশলা বানানোর জন্য 2 মাঝারি সাইজের পেঁয়াজ, তার মধ্যে একটা পেঁয়াজ একটু বড় ছিল। নিয়েছি ঝাল আন্দাজ মতন, এটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা অবশ্যই ব্যবহার করছি। আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 1.5 চামচ মতন এখানে আদা বাটা ব্যবহার করব। তো সেই হিসাবে আদা নিয়েছি। আর নিয়েছি 4 থেকে 5 খানা মতন রসুনের কোয়া। আর নিয়েছি এখানে আমি 1 চামচ মতন, 1 থেকে 1.5 চামচ মতন জিরে গুঁড়ো। তো যেহেতু আমার চামচটা ছোট তাই 2-3 বার ব্যবহার করেছি, তবে এখানে 1.5 চামচ মতন হবে। আর নিয়েছি এখানে 2.5 চামচ মতন ধনের গুঁড়ো। তো এই রান্নাটাই কিন্তু ধনের গুঁড়োটা একটু বেশি পরিমাণে লাগে। তো সমস্ত কিছু কিন্তু একটা সুন্দর পেস্ট করে নিয়েছি আর সাইডে রেখে দিয়েছি সেটা। এরপর নিয়ে নিয়েছি কড়াই। আর এই রান্নাটা আমরা আজকে করব কিন্তু ঘিতে, কিন্তু তা খুব অল্প পরিমাণে, অর্থাৎ 2 চামচ মতন ছোট চামচের ঘি আমি এখানে ব্যবহার করেছি। তো সুতরাং কিন্তু একদমই হেলদি একটা রেসিপি এটাও আপনারা বলতেই পারেন। তো ছোট থেকে বড় সকলের কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো ঘিটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি 3 থেকে 4 গোটা এলাচ, হাফ দারচিনি স্টিক একটা, আর ব্যবহার করেছি 1টা তেজপাতা। তো ফোড়নটা একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়ে আসলেই আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম কড়াইতে। এরপর কিন্তু খুব ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। তো এর আগেও কিন্তু আমি আমার ভিডিওতে আপনাদের বলেছি যে রান্নার টেস্ট কিন্তু তখনই খুব ভালো আসে যখন মশলা খুব ভালো করে কষানো হয়। তো সুতরাং আজকের রান্নাটা করতেও কিন্তু আমাদের হালকা আঁচে ভালো করে মশলা কষাতে হবে। যারা ফেসবুকের পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। তো মশলাটা কষানোর পর বাটি ধোয়া জলটাও ব্যবহার করে নিয়েছি এতে। আবারও একটু কষিয়ে নেব। আর এরপরে কিন্তু আমাদের চিকেনগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু একদম পুরো জমে যাবে। তো মাংস দিয়ে এবার ভালো করে আমাদের মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো একটু ঢাকা দিয়ে দিলাম, তো চিকেন থেকে যে পরিমাণ জলটা বেরোনো সেটা বেরিয়ে আসার জন্য। তো যেহেতু চিকেনটা বেশ ভালো করে জল ঝরানো ছিল তাই খুব একটা জল বেরোয়নি। এই পর্যায়ে দিয়ে দিলাম নুন, অবশ্যই কিন্তু আন্দাজ মতন। নুন দিয়ে আবারও বেশ ভালো করে আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে মাংসের সাথে। রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগেই না বলতে পারেন, 10 মিনিটের মধ্যেই একদম ঝটপট তৈরি হয়ে যাওয়ার মতন একটা রেসিপি। আর অবশ্যই কিন্তু ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমরা ব্যবহার করেছি সেটাও দেখে বুঝতে পেরেছেন যে সকলের বাড়িতে কিন্তু একদম সহজভাবেই পাওয়া যায়। তো ঝামেলা ছাড়া কিন্তু একটা দুর্দান্ত রেসিপি। এরপর দিয়ে দিলাম সামান্য একটু জল। এই রেসিপিটা কিন্তু একটু গ্রেভি টাইপের হবে, খুব ঝোল হবে না, তো সেই কারণে জলের পরিমাণটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে।
এই পর্যায়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা পেটটা চিরে নিয়ে। এতে কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসে চিকেনটার মধ্যে। এরপর দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দিয়ে আমরা 10 মিনিট মতন চিকেনটা রান্না করেছি। খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা সুন্দরভাবে পরিবেশন করে এনজয় করেছি। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। সকলে খুব ভালো থাকবে।